হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু স্পাইস অফ কলকাতা। আর আজকে আমি শেয়ার করবো পারফেক্ট সাদা লুচি কিভাবে আমরা তৈরি করতে পারি তার রেসিপি। অনেকেই কিন্তু পারফেক্ট সাদা লুচি বানাতে পারে না বা জানে না কিভাবে বানাতে হয়, এর সঠিক পদ্ধতি আর কিছু টিপস সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সাথে শেয়ার করবো নরম তুলতুলে লুচি কিভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে দেবো নুন আর দেবো সাদা তেল। তেলের মাত্রাটা কিন্তু কম দেবো, বেশি দিলে তেলগুলো একদম লুচিটা একদম খাস্তা হয়ে যাবে, সেজন্য তেলটা কিন্তু এখানে কম দিতে হবে। এখানে আমি 1 বড় চামচ মতো তেল দিয়েছি, 1 ছোট চামচ নুন দিয়েছি, আর এখানে আমি চিনি দেবো না। চিনি দিলে কিন্তু লুচির কালার লাল হয়ে যাবে, সেজন্য চিনিটাকে এখানে স্কিপ করতে হবে। এবার হালকা হাতে ময়নটাকে পুরো ময়দার সাথে মিশিয়ে নেবো। ময়দাটাকে মুট করলে যখন এক জায়গায় হয়ে যাবে তখনই বুঝবেন যে ময়দার ময়নটা কিন্তু একদম পারফেক্ট আছে। এখানে আমার ময়দার ময়নটা ঠিক আছে। আমি এবার হালকা হালকা জল দিয়ে মাখবো। এখানে কিন্তু জলটা আপনাদের হালকা গরম ব্যবহার করতে, খুব বেশি গরম ব্যবহার করবেন না, যাতে আপনি আপনার আঙুলটা ওর মধ্যে দিতে পারেন। সেরম গরম জল দিয়ে ময়দাটা যদি মাখেন আপনার লুচিটা একদম সফট নরম তুলতুলে হবে। নরম তুলতুলে লুচি বানানোর এটাই হচ্ছে টিপস। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো এইভাবেই। পনেরো মিনিট পর আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি আর ময়দাটাকে আরেকটু মেখে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। এবার আমি ময়দা থেকে বল বার করে নিয়েছি, লুচিগুলোকে আমি সাদা তেল দিয়ে বেলবো। অনেকে কিন্তু ময়দা দিয়েও বেলে, লুচি বেলার সময় কিন্তু সাদা তেল দিয়ে বেলাটা খুব জরুরি। লুচিটা আমার বেলা হয়ে গেছে আর এখানে সাদা তেলটা আমি আগের থেকে গরম করে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এবার খুন্তির সাহায্যে হালকা হালকা করে তেল লুচিটার উপর দিতে হবে যাতে লুচিটা ফুলে যায়, তাই জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন লুচিটায় কিন্তু হালকা বাবলস চলে এসেছে, ফুলে গেছে আর একদম সাদা লুচি কিন্তু রেডি হয়েছে। এবার এটাকে আমি বার করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা বেলে দেখাবো, ভেজে দেখাবো আপনাদের। সেম প্রসেস, গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আর খুন্তি দিয়ে তেলটা এর উপরে দিলে কিন্তু এর উপরে একটা বাবলস টাইপের লুচি যেরকম ফুলে যায় আর হালকা হালকা বাবলস টাইপের থাকে সেরম হবে লুচিটা। আর দেখুন এটাও কিন্তু একদম সাদা হয়েছে। এবার এটাকেও আমি বার করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, সাথে গরম জল দিয়ে অবশ্যই লুচির আটাটাকে মাখবেন, তাহলে একদম সফট নরম হবে আর এরকম সাদা ধবধবে লুচি আপনার তৈরি হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। বাই বাই।